এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে একজন বয়স্ক জেঠু এসেছে উনি কিন্তু প্রত্যেক মাসে ওনার বয়স্ক ভাতার টাকাটা আমাদের থেকেই তুলে যায় ওই যে ওনার ইউনিয়ন ব্যাংকে বই রয়েছে দেখতেই পাচ্ছেন তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে উনি এই যে এই পি এস দিয়ে আমাদের থেকে টাকা তোলেন এতে ওনার কী কী সুবিধা হয় মানে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকম এই পি এস এই মার্কেটে দাঁড়িয়ে মানুষের কত রকমভাবে উপকার হচ্ছে এবং ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু ওনার কিন্তু পায়ে প্রবলেম আছে পায়ে কি হয়েছে আপনার মাজার বল ভাঙা বল ভেঙে গেছে মানে বুঝতে পারছেন এই ধরনের মানুষগুলোর জন্য এই পি কতটা ভ্যালু ইনাদের কাছে কারণ ইনারা ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়াতে পারবে না এবং ইনাদের হাঁটাচলারও কিন্তু ক্ষমতা নেই আপনাদের দেখাবো উনি কিন্তু কিভাবে হাঁটে সেটাও দেখিয়ে দেব আর এই মুহূর্তে এই পি ওনার কাছে কতটা প্রয়োজনীয় সেটা জানবে যে আপনি আমার কাছে টাকা তুলতে আসেন প্রত্যেক মাসে আপনার কতটা উপকার হয় এতে আমার অনেক উপকার হয় হ্যান্ডিক্যাপ মানুষ সিঁড়ি বই উঠতে পারি না সে ঠিক আছে কাদার দরকার নেই এই যে যদি কখন আমাদের এটা বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে সমস্যা বলতে আমার ব্যাংকে যাওয়ার দু তিন কিলোমিটার ওই গাড়ি ভাড়া করে যাওয়ার উপায় নেই আমি টাকা তুলতেও পারবো না এরকম আর এই যে অনলাইনে আমি তুলছি আমার অনেক সুবিধা এরকম আরও হ্যান্ডিক্যাপ আছে বয়স্ক বিধবরা আছেন তারাও এই অনলাইনে তারাও তোলেন তাদেরও উপকার হুম এর থেকে আর এটা যাতে সরকার থেকে যাতে বন্ধ না করে দেয় অনলাইন জিনিসটা থাকা ভালো আমরা এটাই চাই তা এই সমস্ত মানুষগুলোর জন্য কিন্তু এই এপিএস সিস্টেমটা খুবই ভালো এবং যে পরিমাণে একটা একটা করে ব্যাংক বন্ধ করে দিচ্ছে তাতে কিন্তু এই ধরনের মানুষগুলোর অনেক সমস্যা হচ্ছে বোঝা গেল তাই এই ভিডিওটা এই জন্যই করলাম যে যে সমস্ত মানুষগুলো বয়স্ক রয়েছে বা যে কোনো ধরনের শারীরিক প্রবলেম রয়েছে বা বিছানা থেকে উঠতে পারে না তাদের কাছে কিন্তু এইপিএস কিন্তু অনেকটা বেশি ভ্যালু করে কিন্তু আমাদের মতো দোকানদাররা যারা এই সাধারণ মানুষগুলো আসছে টাকা তুলতে কেউ যদি বলে হাজার টাকা তুলতে সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলে নিচ্ছে এই ধরনের যে যারা মার্কেটে ফ্রড করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইনাদের কাছে কিন্তু কতটা ভ্যালু রয়েছে আপনি তো ফ্রড করে চলে যাচ্ছেন বা আপনার আইডি বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলোও স্টেপ নিচ্ছে স্টেপ নেওয়ার ফলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে বা আমাদের মতো যারা দোকানদার রয়েছে প্রত্যেকের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে কারণ আমরা ওনাদেরকে পরিষেবা দিচ্ছি একটা চার্জ নিচ্ছি এবং ওনারাও কিন্তু আমাদের থেকে পরিষেবার সাথে সাথে পাচ্ছে এবং খুশি হয়ে কিন্তু দশটা টাকা বা পাঁচটা টাকা চার্জ দিয়ে কিন্তু চলে যাচ্ছে এতে কিন্তু এই ইনাদের মতো মানুষের প্রচুর সুবিধা রয়েছে ওনার বুঝতেই পারলেন মাজার বল কিন্তু নেই অর্থাৎ ভেতরে যে হাড়ের বল থাকে সেই বলটাই কিন্তু ওনারা ভেঙে গেছে উনি কিন্তু অনেক কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রত্যেক মাসে কিন্তু আমার দোকানে আসে টাকা তোলার জন্য এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু আসে এই খাতাটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা মানুষ রয়েছে যারা কিন্তু প্রত্যেক মাসে আমাদের কাছে আসে দেখতে পাচ্ছেন কতটা মোটা খাতা কারণ এই টাকা কিন্তু আমি প্রত্যেককে তুলে দিই অন্যান্য কাজগুলো না করলেও এই টাকাটা তুলে দিই যাতে এই ধরনের মানুষগুলোর কিন্তু সমস্যা হয় এবং আমার মতো অনেকেই রয়েছেন যারা কিন্তু এই দিয়ে মানুষের পরিষেবা দিচ্ছেন তো ছিল বিষয় যারা ফ্রড করছেন তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য আপনারা কিন্তু ইন ফিউচার আর কখনও এই পি ইউজ করতে পারবেন না এমন কিছু নিয়ম আসতে চলেছে যেগুলো কিন্তু যারা সঠিকভাবে কাজ করছে রেজিস্টার মেনটেন্স করছে তারাই কিন্তু এই এ কাজ করতে পারবে বোঝা গেল এবং এই পেস কখনোই পুরোপুরি উঠবে না কারণ এই ধরনের মানুষগুলোর কাছে এই পেস কিন্তু আশীর্বাদ এবং যে নিয়ম ডিজিটাল ইন্ডিয়ার যে নিয়ম সেটা কিন্তু এই তার একটা অংশ তাই এই পি এস বন্ধ হবে না এই ভয় পাবেন না হ্যাঁ একটা একটা করে ব্যাংক বন্ধ করছে তবে কিন্তু তার নিয়মও আছে সেই সমস্ত ব্যাঙ্কে গিয়ে এই সমস্ত লোকগুলো যদি একটা দরখাস্ত জমা দেয় যে আমার অ্যাকাউন্টে এই পেস চালু হোক সেক্ষেত্রে কিন্তু চালু হয়ে যাচ্ছে অনেকের অন্যান্য ব্যাঙ্কগুলোতে যে সমস্যা ছিল সেগুলো কিন্তু পুরোপুরি স্টপ করে দিয়েছে এর ফলে এই মানুষগুলো কী করেছে তাদের ব্যাঙ্কই ট্রান্সফার করে নিয়েছে যে অন্যান্য ব্যাঙ্ক তো রয়েছে আমাদের এখানে তো আর একটা ব্যাংক নয় প্রচুর ব্যাংক রয়েছে যার ফলে তাদেরকে ব্যাংকের বইগুলো আপডেট করে নিতে হয়েছে অন্য ব্যাংকে এভাবে যে ব্যাঙ্কগুলো বন্ধ করে দিচ্ছে তাদের হয়তো কাস্টমার বেস কমে যাচ্ছে ধীরে ধীরে অন্যান্য ব্যাংকে কিন্তু আসছে মানে এই ধরনের মানুষগুলো যাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকে এই মানুষগুলো চেঞ্জ করে নিচ্ছে অ্যাকাউন্ট অন্যান্য ব্যবসাতে যারা আছে তারা তো অন্যান্য কাজে ইউজ করছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের মানুষগুলোর যে সমস্যা তারা চেঞ্জ করে নিচ্ছে তো এই ছিল বিষয় এবং ওনার কাছ থেকে শুনবো আপনার মাজা মানে ভাঙলো কী করে চকি থেকে পড়ে গিয়ে চকি থেকে পড়ে গিয়ে চকি থেকে পড়ে গিয়ে মশারিতে বেঁধে পড়ে গিয়ে কাঁথে পড়েছিলাম বল ভেঙে গেছে তা অনেক চিকিৎসার ডাক্তারমাক্তার দেখালেন কোনো জায়গায় কোনো পরিষেবা আমি পাইনি অপারেশনও করতে পারেনি আমার আর্থিক অবস্থা খারাপ অত টাকা জোগাড়ও করতে পারিনি আমার অপারেশনও হয়নি ওইভাবেই এখন আছি আচ্ছা তো এই হাজার দিয়ে কীভাবে টোটাল পুরো মাছটা চলে ওই ওষুধ ওষুধ কিনে নিজের একটু হাত খরচা বিড়ি খাই যেটা সত্যি কথা সেটাই বলি আমাকে ওষুধ কিনতে হয় ছশো টাকার সাতশো টাকা যেখানে লাগবে বারোশো টাকা সেখানে ছয় সাতশো টাকার ওষুধ কিনে আমি মাছটা চালাই হাজার টাকার উপরেই টোটালটা চলছে তাই তো চলছে হাজার টাকার উপরেই আমার এই টোটাল চলে নিজের হাত খরচা ওষুধ খরচা এইভাবে তার মানে বুঝতে পারলেন এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু যে সরকার অনুদান দিচ্ছে সেগুলো কিন্তু খুবই কাজে লাগছে এবং এই পিএস কিন্তু তার পাশাপাশি একটা ভ্যালু বহন করছে তো এই ছিল ভিডিও ভিডিওতে আশা করি আপনারা কিছু শিখতে পারলেন না বা কোনো আইডি নিতে পারলেন না কিন্তু এটুকু জানতে পারলেন যে এই পিএস কিন্তু মানুষের এখন কতটা প্রয়োজনে এসছে বোঝা গেল হ্যাঁ দিনের দিন কাস্টমার বেশ কমছে কারণ যারা ইয়ং অর্থাৎ যাদের যারা ফোন ইউজ করতে জানে তাদের কাছে হয়তো ফোনপে গুগল পে দিয়ে তারা টাকা তুলে নিচ্ছে তবে যে সমস্ত বয়স্ক লোক রয়েছে বা যারা ফোন সম্পর্কে জানে না ফোনপে পেটিএম গুগল পে ইউজ করতে পারে না তাদের তো অন্তত প্রয়োজনে আসছে এইপিএস। এই ছিল বিষয় এটাই জানানো ছিল তাই চেষ্টা করুন সঠিকভাবে কাজ করার খাতা মেনটেন্স করুন সঠিকভাবে কাজ করুন আপনার আইডি কখনও বন্ধ হবে না বা ব্লক হয়ে যাবে না সঠিক নিয়ম ফলো করলে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে কাজ করবেন